শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আব্দুল সামাদ পাটোয়ারি, পিতা মিত্র কেরামত আলী পাটোয়ারি, মাতার নাম শীতল বাড়ি, গ্রাম পশ্চিম বাড়ালি, ফরিদগঞ্জ জেলা সাদপুর। আমি ফরিদগঞ্জ ইয়ার হাই স্কুলের ছাত্র, ক্লাস হাই পর্যন্ত পড়ি। আমার বড় ভাই ডাকাতে দোকানা ছিল, তখন ওখানে নিয়ে যায়। নাম কি বড় ভাই? বড় ভাইয়ের নাম হচ্ছে আব্দুল মতিন পাটোয়ারি। ওনার কাছে থাকি, আমি পড়ালেখা করছি। আমার স্কুলের নাম হচ্ছে নবকুমার ইনস্টিটিউশন, বক্সিবাজার, ঢাকা। সেখান থেকে পড়ালেখা শেষ করে আমি 1965 সালে পাক বাহিনীতে যোগদান করি। পাকিস্তানে আমাদের ট্রেনিং হয়েছে, ট্রেনিং সেন্টার ছিল আমার জিলা, জিলা সেখানে ট্রেনিং শেষ করে আমি চলে গেছি লাহোর। সেখানেই আমি কর্মরত ছিলাম। সেখানে থাকার পরে আমি পাক বাহিনীর অত্যাচারগুলি, যে বাঙালির উপরে যে অত্যাচার হইত, এই জিনিসগুলি আমাকে দিলে এবং আমি খুব মাসুস করতাম সবসময়। এটা আপনি কীভাবে জানতেন? এটা আমি যখন সেখানে আর্মিতে ছিলাম, তখন পাকিস্তান সেনাবাহিনী বাঙালি সবাইকে দিয়ে কাজ করাইত। যেমন আমাদের সকাল 6টা থেকে 12টা সাড়ে 12টা পর্যন্ত আমার ট্রেনিং চলত। সেখান থেকে আইলে আমাদের বাঙালি যারা ছিল তাদের পাঠিয়ে দিতেন রেশন আনার জন্য, তাদের পাঠিয়ে দিতেন ওয়ার্কিং করার জন্য, ঘাস কাটার জন্য এবং লাকড়ি সেশনের জন্য। পাকিস্তান বাহিনীর পাঞ্জাবি পাঠান তাদেরকে পড়তেন। তখন থেকে আমার মাসুস হইত যে তারা আমাদের উপরে যুদ্ধ করতেছে। তখন আমার দিলে সবসময় এটাই ছিল যে আমি কখন এদের থেকে নাজাত পাব, এদের জুলুম থেকে আমি কবে রেহাই পাবো। বাঙালি যারা আছিল তাদেরকে আমি বলতাম যে আমরা কতদিন যে আর এরকম তাদের অত্যাচার সহ্য করব। পরে আমি পশ্চিম চলে গেলাম পেশোয়ার। সেখান থেকে আমাকে 1970 সালে পশ্চিম করে পিন্ডিতে, সেখানে পশ্চিম করার পরে সেখান থেকে তখন 1971 সাল জানুয়ারি মাসে একটা অর্ডার আসলো 30 SMT ব্যাটালিয়ানে আমার পশ্চিম। সেখান থেকে একটা ব্যাটালিয়ান বাংলাদেশে ইস্ট পাকিস্তানে আসবে, আমাদের সেখান থেকে পশ্চিম করলো। আমরা 7 জন বাঙালি পাক বাহিনীর পাঞ্জাবি পাঠানের লড়ে তখন সেখানে আমাদের বাংলাদেশ ইস্ট পাকিস্তানে বদলি করে।
তারা দুইটা জাহাজ অস্ত্র গোলা বারুদ মাল সামান লোড করে তারা মার্চের এক তারিখে করাচির থেকে দুই জাহাজ ছাড়ল। তখন বেলা বাজে দেড়টা, সাতই মার্চের বাসন যখন তখন আমি কলম্বো, সেখানে জাহাজ গেল। এই সাতই মার্চের বাসন আমি শুনলাম। তার মধ্যে এই পাক বাহিনীর ভিতরে একটা গুজব ছড়া গেল, বাংলাদেশের পাক বাহিনী পাইলেই তারা বাঙালিরা ব্যাকেট দেয়, মারি ফেলা, মারধর করে, এগুলি তারা বলতে আসে। আর এখন আমাদেরকে পাইলে তারা মারি ফেলা, আমাদের ক্যাপ্টেন ছিল বাঙালি, স্টেফা ছিল বাঙালি, তারা বলছে যে আপনারা উপরে যাইয়েন না, উপরে গেলে তারা আপনারা পানি টানি ফলা যেতে পারে, অসুবিধা। তখন আমরা আর ওই সিডিয়ে থাকতাম, আমরা ইয়ে করি। এই সাতই মার্চের বাসন যখন শুনলাম তখন আমি রাজা করলাম যে যতকে যা কিছু হয় আমি এই বাংলাদেশ স্বাধীন করব। আমার প্রতিজ্ঞা হলো, প্রতিজ্ঞা করলাম। আমরা সাতজন এই জাহাজ, আমি ছিলাম একজন, নার বাসার ছিল, গিয়াসুদ্দিন ছিল, তারপরে রমিজুদ্দিন ছিল ঢাকা, আর বরিশালের আব্দুল খালেক। তখন এই জাহাজ আবার ছাড়লো এবং তারা ইয়ে করলো যে না, এই জাহাজ ফিরে নিয়ে যাও। আমাদের বাঙালি ক্যাপ্টেন বলল যে না, আর জাহাজ ফিরে যাবে। এই জাহাজ 13 তারিখে আসে, এখন আর ভিড়তে দেয় না। 24 তারিখ দিন গত রাত্রে জাহাজের থেকে আমরা ওয়ার্ডার হলো যে আপনারা নিজের রাইফেল আর নিজের বিছনারা নিয়ে আমরা তৈরি থাকেন। এখন দুইটা তিনটা জাহাজ আছে, দুইটা এগো গানবোট, আর একটা এগো জাহাজ, গানবোট দুটা দিশাইলে থাকবো, আপনারা থাকবেন ওই জাহাজে, এই আমাদের নামাবে। তখন আমাদের এই কারা খবর দিল? এই পাক বাহিনী রাত্রে 7টার সময় এই জাহাজে চড়ি, আর এই নতুন পাড়া ক্যান্টনমেন্টে অনেক গাড়ি ভাড়া এসে আমাদের আমি লামাইছে। লামানোর পরে এই গাড়িতে উঠি আমরা তখন ক্যান্টনমেন্ট নতুন পাড়া ছেলে যায়, এসব বোর হয়ে গেছে, শুধু আলো হয়ে গেছে। তখন চতুর্দিকে অবস্থা দেখি, তখন আমি আর কিনাকো বাড়ি, এই দুজন বললাম যে আমরা বাকি সাথে যাব, কেননা তখন আমরা এই 7 দিনের ছুটি, আমরা যে 7 জন আসিলাম, এই 7 জনের ছুটি মঞ্জুর করলাম। যারা নর্থ বেঙ্গলের তাগর দিবেন 10 দিনের, আর যারা এই দিকে তাগর দিবেন 7 দিনের ছুটি। আমরা 7 দিনের ছুটি দিছে দিছে, আর এই আমরা বাড়িতে চলে আসি। এই বাড়িতে চলে আসার পর আমি খেয়ে পাঠাবি, আমি মাস্টার এবার, আর আমি সহ 3টা বন্ধু আমার থেকে, ওসি উজিউল্লাহ ছিল উনার থেকে জোর করি, এই 3টা বন্ধু আর 5টা গুল্লি লামাই ট্রেনিং জয়েন করি। এই ট্রেনিং দিছি আমি আসলাম ইন্সট্রাক্টর, আরও জন আসিল তাহে, আরও জন আসিল আব্দুল মর্দি, এই আর সুবিধার করিম সাহেব, এই আধার স্কুলের ট্রেনিং শুরু করি। পাক বাহিনী যখন প্রয়োজনীয় আসলে তিন এই সাইড ট্রেনিং নিয়ে ট্রেনিং দেওয়ার পরেই পাক বাহিনী আইতে আসে, আইতেছে সালগুড়াই করছে। এই আমরা তখন সতর্ক হয়ে কলেজের তাদের দিকে চলে যাবো। কোন দিকে? কলেজের দিকে। হ্যাঁ, কলেজের দিকে চলে যায়, সেখানে যাই। এই আমরা কোয়ার্টার সাহেবের লোকে এই আমার মনে আছে মার্চের 27 তারিখেই যখন চাঁদপুর থেকে লঞ্চ আসতেছিল, তখন এই লঞ্চের উপরে এই আর্মি নেভি এয়ারপোর্ট যারা ছিল এই তারা তখন আক্রমণ করে। 27 মার্চ 1971 সাল এই প্রথম যুদ্ধ আমাদের প্রয়োজনীয় এখানেই শুরু হয়। হ্যাঁ, তখন লঞ্চে আসতেছিল, এই লঞ্চের উপরে আমাদের আমরা এটা করলাম। এটা করার পরেই তারা চক্রবঙ্গ হয়ে গেল। আপনারা কোথেকে অ্যাটাক করছেন? আমরা আইসি মুন্সিগঞ্জের থেকে, তখন সেখান থেকে আইসা বোস একটার সময় আমরা এই গাজীপুর বাজারের উত্তর দিকে আসিল এক পার্টি, আর দক্ষিণ দিকে আসিল এক পার্টি, বাজারের উপরে আসিল এক পার্টি। এরা ছিল নেভি, এয়ারফোর্স, সেনাবাহিনী, পুলিশ যারা ট্রেনিং শুরু আসিল তারা তারপরে নিয়ে তখন এই ফাইটটা করে আর কি, ফাইটটা করে। তারপরে কিনা সেখান থেকে এই যুদ্ধের পরই যখন পাক বাহিনী সব দাঁড়িয়ে পড়েছিল, ওদের সবগুলো সব দাঁড়িয়ে দেবে, আমরা পূর্ববঙ্গে সব দাঁড়িয়ে গেলাম, পূর্ব দিকে সব দাঁড়িয়ে গেলাম, মুন্সিরহাট, সেখানে আমাদের ক্যাম্প হচ্ছে, সেখানে
ক্যাম্পে আমরা আমরা থাকি। এই ক্যাম্প থেকে তখন আমরা এই আমাদের এরিয়ার ভিতরেই, তারপরে 15 আগস্ট আমি ইন্ডিয়াতে শুরু করি। ইন্ডিয়াতে যাই আমি মেলাঘাট, এই গেছি যাওয়ার পরে এই মেজর হায়দার সাহেবের লাগা আমার সাক্ষাৎ আছে। মেজর হায়দার ছিল 2 সেক্টরের কমান্ডার। তো পাকিস্তানে প্যারাশুট জাম্পের জন্য ট্রেনিং করতে উনাই গেছিল। সেখানে যাওয়ার পরেই এই পাকিস্তানে উনায় প্যারাশুট জামে যখন গেছে তখন থেকে আমি জন্মকে আমার লোকে খুবই পরিচয় ছিল। তখন আমি ইন্ডিয়া যখন চলে গেছি তখন এই মেজর হায়দার সাহেবের লোকের দেখা সাক্ষাৎ হওয়ার পরে আমার ভিতরে যাওয়ার দরকার নাই, এখানে সব কিছু পরিচালনা করো। তখন ইন্ডিয়া 2 সেক্টরে গাড়ি গাড়ি যত আসছিল এগুলি আমাদের ইয়ে মানে আমাদের করতো আর কি এমটি, এই গাড়ি টাড়ি পরিচালনা যে করত এই পরিচালনার জন্য আমাকে সেখানে দিল। আমাদের কত কষ্ট, তখন এই ইন্ডিয়া আগরতলা থেকে সোনা নিতেন 1 চাকা দিয়ে, সিঙ্গেল চাক্কা গাড়ি, 3 টন 5 টন গাড়ি 1 চাক্কা করে আমরা চালাই। তারপরে এই রেশন, তারপরে এই মানুষের কিনা খাওয়া খেতে হয়, তার কত কষ্ট তখন। তারপরে এই শুধু দিকে গ্রুপস পাঠায় যারা ট্রেনিং করে আসে এই তাদের পাঠায়। আমরা হরিগঞ্জের মধ্যে 2টা গ্রুপস 2 সেক্টরের মাধ্যমে আসছে। সত্যাকলা ইন্ডিয়া সত্যাকলা আমি লাগাইছি এই তখন এই ভিতরে। আপনি ওনার সাথেই ছিলেন বাকি সময়টা? বাকি আগস্টের পরে আগে হায়দার সাহেবের। এরপরে আপনি আবার বাংলাদেশে কখন আসলেন? আসি তো 12-14 তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্ট। ওইটা কীভাবে আসলেন? ওখান থেকে আসছেন? হ্যাঁ, ওখান থেকে আমরা আসি। আসার পরে 2 সেক্টরের যত মালা মালা ছিল এই সব আমরা সব 2 সেক্টরের থেকে আমার আন্ডারে আমি টমসন ব্রিজ, কুমিল্লা টমসন ব্রিজ টেকনিক্যাল স্কুল, এই এখানে আমি আমার সম্পূর্ণ মাল সামান ইস্টার। তারপরে থেকে কিনা কাজ স্বাধীন হয়ে গেল, বঙ্গবন্ধু বন্ধু যার যার কাজে বুঝে গেল, তখন আমি আমি কিছু লাগেছি আসিলাম আমি সাপ্লাইতে, তখন আমি আবার চলে গেছি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমি কিনা কাজ 24 বছর চাকরি করি, তখন আমি পেনশন চলে আসি। 7.5 বছর আমি স্বাধীন হয়েছি। এখন এসে 16 কোটি, এখন 16 কোটি এইভাবে থাকার দরকার, এর দুঃখে আমি রাখতে পারছি পাইতেছি বা পাচ্ছি কি না এখনো আমার বদ্ধগম্ভ। বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে থেকে দেশকে উন্নতির দিকে নেওয়ার জন্য 16 আনা প্রাণ চেষ্টা করছে, করতেও আছে যে চাহিদা পূরণ হয় না। আমি চাহিদি দিই আসার পর থেকেই আমি মুক্তিযোদ্ধার লাগে সংক্ষিপ্ত, কিন্তু আমি আজ পর্যন্ত জানার মতো কারণ দুটো আমি শেখাই আর খেলতে চেষ্টাও করিনি। আমি তো সব সময় আমাকে যদি খবর দেয় তখন আমি এটাই বলি যে আমি রক্ত দিই, আমার পরিশ্রম দিয়ে আমার সম্পূর্ণ কিছু ত্যাগ চিকিৎসা স্বীকার করি আমি এটা স্বাধীন করেছি জনগণের ভালোর জন্য। এই দেশ স্বাধীন হওয়ার পরে আমি 3টা জিনিস দিতে পেরেছি বাংলাদেশের প্রজন্ম যারা তাদেরকে, একটা হলো বাংলাদেশের মাটি, একটা হলো বাংলার পতাকা, আর একটা হলো আই যে এখন আপনার মুখোমুখি বাংলায় কথা বলতে আসছে, এই 3টা জিনিস আমি দিতে পেরেছি। এখন এই দেশে ইয়ং যারা আছে প্রজন্ম আর দেখাচ্ছে আমার দুঃখ অনুভব সবখানে বলি আর বলব যে তারা যেমন আমার এই কষ্টের বিনিময়ে যে ফসল বাংলার মাটি, বাংলা ভাষা, বাংলা পতাকা, তারা যত আজীবন যদি বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশ হয়েছি বাংলাদেশ থাকবে আজীবন, তারা যখন এই জিনিসটুকু বজায় রাখে, তারা যদি 3টা জিনিস ধরে রাখতে পারে বাংলাদেশের আর কেউ নেই, কোনো অসুবিধা করতে পারবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন,
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।